আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ ওই ভাষাটা কোরআনের ভাষা জান্নাতের ভাষা ওইটাও আমার নবীর নামের প্রথম অক্ষরগুলা দিয়া সাজাইছেন। বলে কেমনে কেমনে? বলে তুমি দেখো না টান দিয়া, আলিফ থেকে ইয়া পর্যন্ত টান দিয়া দেখো। তুমি যদি আলিফকে টান দাও আমার নবী আহমদ, যদি বাকে টান দাও আমার নবী বাশির, যদি তাকে টান দাও আমার নবী তাকি, যদি সাকে টান দাও আমার নবী আসাকিব ধ্রুব তারা, যদি জিমকে টান দাও আমার নবী জামিল সবচাইতে সুন্দর, যদি হাকে টান দাও আমার নবী হামেদ সবচেয়ে বড় প্রশংসাকারী, যদি খাকে টান দাও আমার নবী খাতামুন নবীন যার পরে কোন নবী নাই, যদি দালকে টান দাও আল্লাহ বলেছেন আমার নবীকে ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনি, যদি জালকে টান দাও আমার নবী জাকি সবচেয়ে বড় মেধাবী, যদি সিনকে টান দাও আমার নবী সাইয়্যিদুল বাশার সাতিয়ে কাউসার, যদি সিনকে টান দাও আমার নবী শাফিউল মুজনিবিন, যদি সাদকে টান দাও আমার নবী সফিউল্লাহ, যদি দাদকে টান দাও আমার নবী দামিম উম্মতের জিম্মাদার, যদি তাকে টান দাও আমার নবী তৈব তাহির, যদি জাকে টান দাও আমার নবী জাহের, বেদাতিরাও কয় আমার নবী জাহেরও জানে গায়েবও জানে না, আমার নবী জাহের জানে বা, যদি আইনকে টান দাও আমার নবী আব্দুল্লাহ, যদি গায়েনকে টান দাও হুয়ুর আত্মমর্যাদা, নবী বলে না না গিয়ারু মিনকুম তোমাদের মধ্যে আমি সবচেয়ে বেশি আত্মমর্যাদাশীল, যদি ফাকে টান দাও আমার নবী ফারেক বাইনাল হাক্কি ওয়াল বাতিল হক বাতিলের চূড়ান্ত পার্থক্য ক্যারি, যদি কাফকে টান দাও আমার নবী কারিউল কোরআন জগতে সর্বপ্রথম কোরআনের তিলাওয়াত করনে ওয়ালা, যদি কাফকে টান দাও আমার নবী কাফিলুল উম্মাহ উম্মতের কাফিল আল্লাহর সামনে, যদি লামকে টান দাও আমার নবী রাহিমুশ শয়তান শয়তানের সবচেয়ে বড় নিন্দাকারী, যদি মিমকে টান দাও আহারে আমার নবী মুহাম্মদ আমার নবী মনসুর আমার নবী মাহবুব আমার নবী মুজাম্মিল আমার নবী মুদাসির আমার নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি ওয়াওকে টান দাও আমার নবী ওয়াকিল, যদি নুনকে টান দাও আমার নবী নাজির, যদি হাকে টান দাও আমার নবী হাদিলুল আলাম, আল্লাহ আমার নবীকে হেদায়েতের জন্য গোটা দুনিয়ার জন্য পাঠাইছেন, যদি হামজাকে টান দাও আমার নবী আল আমিন, যদি ইয়াকে টান দাও আহারে আল্লাহ কত মায়া করে ডাক দিছেন ইয়াসিন আল্লাহু আকবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন বলেন।